কিছু অসাধু ব্যবসায়ীদের কারণে বাজার অস্থিতিশীল হয়, এজন্য যথেষ্ট কঠোর অবস্থার পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যে কোনো পদক্ষেপ নিতে বদ্ধপরিকর সরকার, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ঘটেছে সেটা বাংলাদেশের মায়ানমারের অভ্যন্তরীণ ঘটনা। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে মায়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। আমরা কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা বারবারই বলেছেন যে কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ী আছে যাদের কারণে অনেক সময় বাজার অস্থিতিশীল হয়। সরকারের ব্যাপারে যথেষ্ট কঠোর আছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সরকার আইনসঙ্গত যে ধরনের পদক্ষেপ নিতে বদ্ধপরিকর।